অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে স্মরণ করে সবাই দাঁড়িয়ে এক মিনিট পালন করে এটা করা কি জায়েজ এটা একটা অনর্থক এবং বেহুদা কাজ ইসলাম সম্মান জানানোর সঠিক পদ্ধতি রেখেছে একজন মানুষ মারা গেছে আপনি নীরব থাকলে চুপ থাকলে আপনারও লাভ নাই তারও লাভ নাই সম্মান দেখানোর চাইতে তার জন্য দোয়া করাটা বেশি ইম্পর্টেন্ট সম্মান দেখানো হবে দোয়াও হবে আপনি তার কাছ আল্লাহর কাছে দোয়া করেন মাফিরাত কামনা করেন সেটাই হবে সবচাইতে বেশি উত্তম এবং দরকারি কাজ এবং জরুরি কাজ অত ওইটা করতে হবে এরপরে প্রশ্ন হলো মেয়ে বন্ধুদের সাথে কথা বলা যায় কিনা মেয়ে বন্ধু জিনিসটা আবার কি এটাই তো দুই নম্বর জিনিস মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী আর মুসলমান নারীর ছেলে বন্ধু হলো তার বিবাহিত স্বামী এছাড়া যা আছে সব দুই নম্বর এটা ছাড়া যে বন্ধু আছে সেটার নাম কি বিশেষ করে মেয়ে বন্ধু ছেলে বন্ধু এই নামে যে রিলেশন হয় আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা হারাম সম্পর্ক না জায়েজ সম্পর্ক এই সম্পর্কই তো জায়েজ নাই আলাপ সালাপ করতে করবেন আজকাল ফেসবুকে দুই নম্বর ফ্রেন্ড অর্থাৎ ভার্চুয়াল ফ্রেন্ড আছে বন্ধু আছে অনেক এদের সাথে প্রয়োজনে কোনো কথা বলতে চাইলে বলতে পারেন ফেতনামুক্ত ভাবে ইনবক্সে গিয়ে ইটিশ ফিটিশ সালাপ করলেন কি খাইছো কি করছো তোমার বাড়ি কেউ আমার বাড়ি কেউ তুমি কি পড়ো আমি কি পড়ি এগুলো আলাপ করলে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন কোথায় যাবেন নিজটের পাবেন না এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জেনা জেনার কাছেও যেও না অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে না শুধু মেয়েটাই দিলে হবে কিন্তু পরবর্তীতে অনেক স্বামী নিয়ে বিনিয়ে অনেক কথা বলেন এমনও বলা হয় যে তোমার বাপ ভাই তো কিছুই দেননি এগুলো আমার টাকার সম্পদ এতে এগুলো নিয়ে অনেক ঝগড়াও হয় ইসলামের সম্বন্ধে কি বলে ভাইরা আমার এই কথা আমরা বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলছি সতর্ক করছি মানুষকে বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর বাপের বাড়ির কাছ থেকে কোনো কিছু অনেকে চায় না অনেকে তো এমন ছোট লোক যে ডাইরেক্ট চায়া বসে অনেকে আসে একটু সূক্ষ্ম কিসিমের আপনার ডাকাত যে ডাকাতি করে কিন্তু খুব সূক্ষ্মভাবে করে প্রথমে খুব ভালো সাজে না না কিছু দেওয়া লাগবে না এরপরে আসতেই করে বলে ছেলেটা তো আমাদের বিদেশ যাবে একটু হাওলাত দেন ব্যসব ডাইরেক্ট টাকা চাইতে কেমন দেখা যায় এজন্য জন্য কি চায় হাওলাত চায় হাওলাত নেয়ার জন্য তোমার জায়গা তল পড়ছে আর জায়গা পাইলে না খুঁজা ছেলের শ্বশুরের কাছে কেন হাওলাত বুঝা গেল মতলব ভালো না এটা মেরে দেওয়ার ধান্দা এটা হলো মেরে দেওয়ার ধান্দা ভাইরা আমার এটা জায়েজ নাই যেই স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোটা দেয় যেগুলো সব আমার সম্পদ তোমার বাবাতে কিছু আনো নাই এই স্বামী নাজায়েজ এবং গুনাহের কাজ করছে একটা মেয়ে পা তার পুরো জীবনকে আপনার জন্য সপে দিয়েছে সে তার বাবার বাড়ি থেকে বড় হয়ে আপনার সংসারে সে সব কিছু করতেছে আর কি চান আপনি আপনার সংসারে যত উন্নতি এই সবগুলোর পিছনে আপনার যেরকম অবদান আছে তারও অবদান আছে বিধায় মেয়েদেরকে ছোট করা তাচ্ছিল্য করা গুনাহের কথা আর মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা হারাম এই যৌতুক খাওয়া এটা কবিরা গুনা চোর চুরি করে যেরকম গুণাগার হয় ডাকাত ডাকাতি করে গুণাগার হয় চিটা চিটারি করে গুণাগার হয় আপনি ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি নিজের শ্বশুরবাড়ি থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ধান্দা করে যৌতুক নিলেন সেটা টাকা পয়সা নেন ফার্নিচার নেন জিনিসপত্র নেন মোটরসাইকেল নেন ফ্রিজ নেন টেলিভিশন নেন ভিসা নেন ভিসার টাকা নেন নগদ টাকা নেন হাওলাত নেন এগুলো সব হারাম এই হারামটা করতে আমাদের অনেকের বুকে কাঁপে না বুক আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে দাঁড়িয়েও আছে সব ভালো কাজ করি কিন্তু ছেলের শ্বশুরবাড়ির জিনিস নিতে ছাড়ি আমি গতকালকেও সিলেটে মাহফিলে বলছিলাম যে দুনিয়াতে কোনো চাঁদাবাজ কোনো ডাকাত এত খারাপ না যৌতুক খোর বুড়া বুড়ি আর যৌতুক খোর ছেলেরা যত খারাপ এই দিক থেকে যে কোনো চাঁদাবাজকে শুনছেন আজ পর্যন্ত যে আম কাঁঠাল চাঁদাবাজি করে শ্যামাই সিনী চাঁদাবাজি করে কোরবানের সময় গরুর গোস্ত ছাগল গরুর কল্লা এগুলো চাঁদাবাজরা চায় বহুত মাস্তান বহুত চাঁদাবাজ তো দেখছেন সন্ত্রাসী দেখছেন শীতের সময় আসলে শীতের পিঠা দেওয়া লাগবে রমজান মাস আসলে ইফতারি দেওয়া লাগবে তারপরে আপনার কোরবানের সময় আসলে গোস্ত দেওয়া লাগবে গরু ছাগল দেওয়া লাগবে এরকম সারা বছর জুড়ে একটার পর একটা বায়না ধরে ধরে দেওয়া লাগে এমন কোনো চাঁদাবাজ আছে চাঁদাবাজে ওয়ান টাইমে চাঁদাবাজি করে নিয়ে চলে যায় শেষ আর আপনারা ডিস্টার্ব করে না কিন্তু ছেলের বাপ হলে ছেলের মা হলে ছেলে পক্ষ হলে শ্বশুরবাইয়ের কাছ থেকে এরকম সময় সময় চাঁদাবাজি করে এত ক্ষয় যদি হয় তো রাস্তায় থালা নিয়ে বসেন সেটা অনেক উত্তম মেয়ের বাপের কাছ থেকে করার চাইতে অনেক মুরব্বীরা এটা চেষ্টা এটা 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 যে যে হারাম চুরি ডাকাতির মতো জানে না অতএব আমরা যুবকরা বিশেষ করে সোচ্চার হতে হবে যে আমাদের সমাজকে এই অভিশাপ থেকে এই পাপ থেকে এই অন্যায় থেকে বাঁচাতে হবে হিংসা বেশিরভাগ মেয়েরা বিয়ের পর তাদের শাশুড়ি চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি খালা শাশুড়ি ননদ হ্যাঁ যাও এরকম আশেপাশে মহিলারা খোঁচা করে বলে যে এখন তোমার বাপের বাড়িতে কি দিছে গো সাথে সাথে আপনারা কি খয়রাতি আমার দিবে আপনাদের যদি এত অভাব হয় তো আমার বাপের বাড়িতে ভিক্ষা করবেন কারণ রাস্তায় না থাল নিয়ে বসবেন আল্লাহ তালা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তফিক দান করুন যুবকরা যারা বিয়ে করেন নাই যৌতুক মেয়ত বিমুক্ত বিয়ে করবেন ইনশাআল্লাহ এবং যৌতুক তো নিবেন না আবার বৌরে খোঁচাবেন না বৌরে খোঁচানো যাবে না যৌতুক নেন নাই কিন্তু কথায় কথা বৌরে তুলনা দিলেন হ্যাঁ তোমার বাবা হয়তো কিছু নেই নাই আমি তাইলে আল্লাহ বললু কি আমল তো নষ্ট হয়ে গেল ওইটাও করা যাবে না ছোট লোকই এগুলা